Assalamualaikum আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের দিনে বেশ কিছু ইম্পর্টেন্ট টেক নিউজ রয়েছে বাট তার আগে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি সেটা হলো খুবই রিসেন্টলি জার্মানিতে একটা বাচ্চা ওর বয়স হলো 6 বছরের মতো তো বাচ্চাটার হলো ক্যান্সার হয়েছে সো ক্যান্সার হওয়ার পর আসলে বাচ্চাটা বেশি দিন বাঁচবে কি না এটা নিয়ে মানে বাবা মাও খুব চিন্তিত এই সময়ে এসে বাচ্চাটা বলল যে তার লাইফের কিছু ইচ্ছা আছে তার মধ্যে একটা ইচ্ছা হলো সে দেখতে চায় যে বাইকার আই মিন স্পোর্টস বাইকাররা বাইক চালিয়ে যাবে এই জিনিসটা সে সামনে থেকে দেখতে চায় সো তার বাবা মা এটা শুনে না ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের বাইকের যেসব গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করেছে এবং এই পোস্ট দেখে প্রায় 1500 উপরে বাইকার গিয়েছিল এই বাচ্চাটার সাথে দেখা করার জন্য মানে আপনি চিন্তা করতে পারেন 1500 প্লাস মানুষ সমবেদনা জানানোর জন্য এই বাচ্চাটার কাছে গিয়েছিল আসলে এখানে 1500 জন বাইক গিয়েছে না 15000 বাইক গিয়েছে এটা বিষয় না বিষয়টা হলো ভাবতে কিন্তু খারাপ লাগে যে একটা মানুষ যার বয়স এত কম তাকে এত বড় একটা রোগ কেন আল্লাহ দিয়েছে একমাত্র আল্লাহই জানে যাই হোক আমাদের আজকের দিনের প্রথম টেক নিউজটি হলো ইউরোপ মার্কেটে Xiaomi এখন সবাইকে পিছনে ফেলে দিয়ে নাম্বার 2 পজিশনে এসে পড়েছে মোবাইল ফোন বিক্রেতা হিসাবে ঠিক আছে মোবাইল বিক্রি করে কত টাকা প্রফিট করছে সেই হিসাবে না কোয়ান্টিটি অফ মোবাইল অর্থাৎ সংখ্যায় যত মোবাইল বিক্রি করেছে সেই হিসাবে Xiaomi এখন এই 2021 সালের সেকেন্ড কোয়ার্টারে নাম্বার 2 পজিশনে এসে পড়েছে এবং নাম্বার 2 তে রয়েছে স্যামসাং নাম্বার 3 তে রয়েছে অ্যাপল নাম্বার 4 এ রয়েছে অপো এবং নাম্বার 5 এ রয়েছে রিয়েলমি এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনি যদি রিয়েলমি মার্কেট শেয়ারটা দেখেন গত বছরের থেকে এই বছরে 1800% মার্কেট শেয়ার বেড়েছে এবং তার পাশাপাশি অপর গ্রোথটা যদি দেখেন গত বছরের থেকে এই বছরে কিন্তু 180% তাদের মার্কেট শেয়ার বেড়েছে অর্থাৎ এক কথায় বলা যায় যে প্রথম 5টা কোম্পানির মধ্যে 3টা কোম্পানি চাইনিজ এর মধ্যে আবার 2টা কোম্পানির মালিক সেম সেটা হলো রিয়েলমি আর অপো এদিকে Xiaomi তরফ থেকে প্রায় আমরা রিউমার শুনতেছি যে এমআই মিক্স মোবাইলটা লঞ্চ হতে পারে আই মিন এমআই মিক্স 4 মোবাইলটা লঞ্চ হতে পারে এই আগস্টের 10-11 তারিখ তার অন্যতম প্রধান কারণ হলো সবাই এটা রিউমার হিসাবে বা সবাই এটা চিন্তা করতেছে বিকজ Xiaomi 10 বছর হবে আগস্টের 11 তারিখে সো সবাই এটার জন্য ভাবতেছে যে এই সময় হয়তো বা Xiaomi কোনো স্পেশাল ফোন নিয়ে আসতে পারে সেটার জন্য হতে পারে এমআই মিক্স 4টা আসতে পারে এবং এমআই মিক্স 4 এর কিন্তু আমরা কিছু রেন্ডার লিক্স পেয়েছি যেটা দেখতে অনেকটা এমআই 11 আলট্রার মতো বাট এমআই 11 আলট্রার শেপটা অন্যরকম বাট এমআই মিক্সের শেপটা আবার আরেক রকম আর এই ফোনটা কিন্তু স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে আসবে প্রাইস কেমন হবে কনফিগারেশন কেমন হবে ক্যামেরা সম্বন্ধে এখনও ডিটেলস আমরা ইনফরমেশন পাইনি যতটুকু ইনফরমেশন পেয়েছি তাতে মনে হচ্ছে এই মোবাইলটা ক্যামেরা হিসেবে থাকতে পারে হলো 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ এবং তার পাশাপাশি থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সো আর সপ্তাহখানেক গেলে আমরা কনফার্ম হতে পারবো যে Xiaomi এই মোবাইলটা লঞ্চ হবে কি না এদিকে সিএনআইপি এর ওয়েবসাইট থেকে রিসেন্টলি পেটেন্ট নিতে দেখা গিয়েছে হলো ভিভোর দুটো স্পেশাল ফোন তার মধ্যে একটা ফোন দেখতে অনেকটা আগেরকার আমলে যে আইপড ছিল না সেই আইপডের মতো অর্থাৎ হাফ হলো ডিসপ্লে বাকি হাফ হলো একটা রাউন্ড বাটনের মতো আর কি মানে টগলিং করা যায় সো দেখতে অনেকটা আইপডের মতো বাট এটা ফোন না অন্য কিছু এটা এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না বাট ভিভো এরকম একটা পেটেন্ট নিয়েছে সেই ছবি কিন্তু আমরা লিক্স থেকে দেখতে পেয়েছি বাট যদি এটা ফোন হয় তাহলে খুবই ইন্টারেস্টিং এবং নতুন কিছু হয়তো আমরা দেখতে পাবো আগামীতে এদিকে আমরা বাংলাদেশে যারা মোবাইল অপারেটর রয়েছে তাদের যে ইন্টারনেট প্যাকেজগুলো কিনে ইউজ করে থাকে আমরা কিন্তু জানি যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই প্যাকেজটা ইউজ করতে হবে যদি আমরা না করে শেষ করতে পারি তাহলে ওই প্যাকেজের টাইম শেষ হয়ে গেলে অটোমেটিক এই ডাটাগুলি শেষ হয়ে যাবে বাট গতকালকে বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী নির্দেশনা দিয়েছে যে এখন থেকে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি ইন্টারনেট ডাটা শেষ নাও হয় তখন যে কাজটা করতে হবে সেই ডাটাগুলো রেখে দিতে হবে বাট যখন ওই মানুষটা যে ইউজারটা কিনেছিল ডাটা সে যখন আরেকবার নতুন ডাটা কিনবে সেটার সাথে যেন এটা অ্যাড হয়ে যায় সো গভর্নমেন্টের তরফ থেকে আই মিন বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী যেহেতু এই নির্দেশনা দিয়েছে সো আই হোপ এটা খুব দ্রুত আমরা বাস্তবায়ন দেখতে পাবো এদিকে আপনারা জানেন যে iQoo 8 মোবাইলটা লঞ্চ হওয়ার কথা ছিল আগস্টের 4 তারিখ বাট তারা আপাতত প্ল্যান চেঞ্জ করে আগস্টের 17 তারিখ যে iQoo 8 মোবাইলটা লঞ্চ হতে যাচ্ছে এবং iQoo 8 মোবাইলটা কিন্তু স্ন্যাপড্রাগনের 888 প্লাস প্রসেসর দিয়ে আসবে যেটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রসেসর এবং তার পাশাপাশি 2K অ্যামোলেড প্যানেল বা OLED প্যানেল দিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই মোবাইলটির এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটি হলো Xiaomi MI 11 Lite NE ভার্সনটি খুবই সুন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমি ভাবিও নেই যে এমআই 11 লাইটের আরেকটা এডিশন আসতে পারে আমি ধরে নিয়েছিলাম হতে পারে যে এমআই 11 এর কোনো এডিশন আসতে পারে বাট 11 লাইটের যে আরেকটা এডিশন আসবে এটা কিন্তু মানে আনএক্সেপ্টেবল বা আনবিলিভেবল বলতে পারেন অনেকটা সো যাই হোক এই 11 লাইটের NE এডিশনটা এই মাসে অথবা আগামী মাসে আসতে পারে বাট NE মানে কি এটা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না তবে এই ফোনটা আসবে হলো স্ন্যাপড্রাগনের 778 প্রসেসর দিয়ে এবং এতে থাকবে হলো 120Hz রিফ্রেশ রেট সম্মিলিত OLED প্যানেল সো মোটামুটি বেশ ইম্প্রুভ থাকবে এমআই 11 লাইট 4G থেকে ইভেন 5G থেকেও কিছুটা ইম্প্রুভ থাকবে সো দেখা যাক ফোনটা আসলে এখন কেমন লাগে বাট যদি মোবাইলটা থিকনেস আগের মতোই হয় এবং পারফরমেন্সও যদি আগের মতো হয় তাহলে কিন্তু খুবই চলবে জাস্ট ব্যাটারিটা যদি একটু বড় হয়
তাহলে বেশি ভালো হবে সো আজকে তাহলে এই পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকে টেক নিউজ ভিডিও অবশ্যই অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে